আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে চাকরির প্রবেশ সীমা বয়স, যে আগে ছিল 30 এখন 32 বছর, মানে এই কেয়ারটেকার সরকার 2 বছর বৃদ্ধি করছে, যে চাকরির প্রবেশের বয়স আগে 30 বছর পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারতেন, এখন থেকে আপনারা 32 বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন, মানে 2 বছর বৃদ্ধি করছে। ওইদিকে কিন্তু আপনার এই এইটা নিয়ে কিন্তু আপনার যারা 35 প্রত্যাশী, যারা এতদিন 35 চাকরির প্রবেশ বয়স যে 35 জন্য যারা আন্দোলন করছে, তারা কিন্তু এটার মানে যেটাও প্রত্যাখ্যান করছে, তারা কিন্তু এই যে কেয়ারটেকার সরকার, যে বর্তমান যে গভর্নমেন্ট, তারা যে 2 বছর বৃদ্ধি করছে, তারা কিন্তু এটা মেনে নেয় নাই। অন্যদিকে কিন্তু আপনার বর্তমান যে সরকারের যে উপদেষ্টা রয়েছে, জলবায়ু উপদেষ্টা, সে কিন্তু বলেছে 32-এর উপরে যাওয়া সম্ভব না, এবং আপনার রয়েছে যে সমন্বয়ক, যে প্রধান সমন্বয়ক কমিটিতে যে রয়েছে আপনার সারজিস আলম, সে কিন্তু বলছে যে 32-এ যৌক্তিক এবং ভালো। এই চারটা দিক নিয়ে কিন্তু কথা বলবো আজকে, যে চারটা পয়েন্ট নিয়ে কিন্তু কথা বলবো, এক একজন কিন্তু এক এক কথা বলছে, এটা ভালো হলো না খারাপ হলো, এখানে কিন্তু মানে অনেকে পক্ষে বিপক্ষে অনেকে আছে, সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা মূল্যবান কমেন্টস করবেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই দীর্ঘ প্রায় বারো থেকে পনেরো বছর কিন্তু এই যে সরকারি চাকরির বয়স 30, এটা আপনার 35 করার জন্য আন্দোলন চলছে, এই নিয়ে কিন্তু অনেক আন্দোলন সুপারিশ কমিটি গঠন করছে, তারা কিন্তু একটা পর্যায়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন খবর কিন্তু আমরা দেখছি যে সরকারি চাকরি প্রবেশের 35 করা হচ্ছে ছেলেদের আর মেয়েদের 37, এরকম কিন্তু একটা শোনা যাচ্ছে, আর ওইদিকে অবসর মানে 62 করা হয়েছে, এরকম কিন্তু একটা সকলে শুনছিলাম। কিন্তু এখন গতকাল কিন্তু জানিয়ে দিয়েছে কেয়ারটেকার সরকার যে মাত্র আপনার 2 বছর বৃদ্ধি করেছে, মানে এখন থেকে আপনারা যে গেজেট প্রকাশ হওয়ার পরে, মানে যেহেতু 2 বছর প্রকাশ করছে, গেজেট প্রকাশ হলে এটা মানে পাকাভুক্ত হবে, সেক্ষেত্রে আপনারা যাদের আগে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারতেন, এখন আপনারা আবেদন করতে পারবেন, 32 বছর হলেও আপনি আবেদন করতে পারবেন। এটার কিন্তু সাথে সাথে যারা 35 প্রত্যাশী যারা ছিল, এটার কিন্তু প্রত্যাখ্যান করছে, তারা এটা মাইনে এনে নেয়, তারা বলছে 35-এ দিতে হবে, এবং সেক্ষেত্রে একটা বিতর্ক দেখা দিচ্ছে যে বিসিএস সর্বোচ্চ 3 বার দিতে পারবে, বেশি দিতে পারবে না, সেক্ষেত্রে তারা বলছে যে বিসিএসের ক্ষেত্রে উন্মুক্ত থাকতে হবে, যে যে কয়বার সে কয়বার দিতে পারবে এরকম রাখতে হবে, এবং তারা প্রত্যাখ্যান করছে। এবং তারা কিন্তু আরেকটা কথা বলছে যে যেহেতু বিগত সরকারের আমলে অনেক আন্দোলন হয়েছে, তারা মেনে নেয় নাই, এই সরকার যেহেতু 2 বছর মানছে, এবং আশা করি যে তারা এই 3 বছর মাইনে মানে 35 করবে, এরকম তারা একটা কিন্তু কথা বলছে। এইদিকে কিন্তু যে বর্তমান সরকার কেয়ারটেকার সরকারের যে উপদেষ্টা, বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছে জলবায়ু উপদেষ্টা, সে কিন্তু বলছে যে 32-এর উপরে আর যাওয়ার আমাদের সক্ষমতা নেই। কেন নেই? তিনি কিন্তু সব বলে দিয়েছে যে 32 উপরে আমার যাওয়ার ই এক্তিয়ার নেই, কারণ হলো আমরা এটার এই যে 35-এর পক্ষে এবং বিপক্ষে অনেক আছে, যেমন পক্ষে অনেকে 35 চাচ্ছে, অনেকে 35 চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সকলের সাথে বসে এটা 32 করছি, 35-এর উপরে আর যাওয়া মানে 32-এর উপরে আর যাওয়া সম্ভব না, তার জন্য এই 32-এ রাখছি, এটা কিন্তু তিনি বলছে। অন্যদিকে এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যে সারজিস আলম, তিনি কিন্তু বলছে যে এটা একটু যৌক্তিক এবং যেটা হয়েছে ভালো হয়েছে, এই কথা কিন্তু তিনি বলছে। এখন মানে এই কথাই রইল, কিন্তু যারা 35 প্রত্যাশী যারা আছে তারা কিন্তু মেনে নেয় নাই, তারা বলছে যে তারা সরকারকে সময় দিবে, আর তা না হলে তারা আবার আন্দোলনে যাবে। এদিকে কিন্তু যারা কেয়ারটেকার সরকারের উপদেষ্টা, যে জলবায়ু উপদেষ্টা, সে বলছে যে আন্দোলন হইলে তারা আবার বসবে, দেখা যাক কী করা যায়, এটা হলো কথা। এখন বিষয়টা হলো 32 করছে অনেকে পক্ষে, 35 করছে করে না, এতে বিপক্ষে, এই নিয়ে কিন্তু কথা চলতেই থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল ধরনের আপডেট খবর পেতে আসসালামু আলাইকুম।